Welcome to all. Hope that you and all the members of your family are very well by the grace of Almighty Allah. I think that you will follow the health tips and social distance for the controlling of COVID-19 disease. That is, you should follow the health tips. At the previous class, I discussed about the research organization, that is Agricultural Research Organization. What is Agricultural Research Organization and importance of Agricultural Research Organization? And finally, we learned at the last class about the functional activities of BARI, that is Bangladesh Agricultural Research Institute, which is situated at the Jaidepur of Ghazipur. Today, I will discuss about the another agricultural research organization, that is BRRI, which is also situated at the Jaidepur of Ghazipur. তো তোমাদের গত শ্রেণী কার্যক্রমে আমরা এগ্রিকালচারাল রিসার্চ অর্গানাইজেশন এই সম্পর্কিত আলোচনা শুরু করেছি। সেখানে এগ্রিকালচারাল রিসার্চ অর্গানাইজেশনের কি ফাংশন এবং তাদের নেসেসিটিটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু এবং তারা এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের ব্যাপারে কতটুকু কন্ট্রিবিউশন রাখছে সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের শ্রেণী কার্যক্রমে আমরা অন্যান্য আরও যে রিসার্চ অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলোর ভিতরে কয়েকটির কার্যক্রম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল উইল ডিসকাস অ্যাবাউট দ্য BRRI, দ্যাট ইজ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটি আসলে বাংলাতে বলা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এটি জয়দেবপুরের গাজীপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 1970 সালের পরে গাজীপুরে জয়দেবপুরে প্রতিষ্ঠিত হয়। ধান এর উৎপাদন যাতে বেশি হয়, বৃদ্ধি পায় এবং বাংলাদেশ ধান চাষের সম্পূর্ণতা অর্জন করতে পারে তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানটি এস্টাবলিশ করে এই গাজীপুরে। প্রতিষ্ঠানটি মূলত ধান চাষের সাথে সম্পর্কিত, অর্থাৎ ধানের বিভিন্ন ভ্যারাইটি উদ্ভাবনের কাজে এরা নিয়োজিত এবং ধান চাষের ক্ষেত্রে যে সকল ইমপ্লিমেন্টসগুলো প্রয়োজন হয় সেগুলোর ডেভেলপমেন্টের ব্যাপারে তারা নিরলস কাজ করে যাচ্ছে এবং কি করে ধানের রোগবালাই দমন করা যায়, পোকামাকড় দমন করা যায়, পাশাপাশি ধান চাষের ক্ষেত্রে কি কি মেকানিক্যাল ইমপ্লিমেন্টস প্রয়োজন হয় সেগুলোর ইম্প্রুভমেন্টের ব্যাপারে তারা সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্নভাবে ধানের যে জাত সে উদ্ভাবনের কাজে তারা জড়িত থেকে এ পর্যন্ত আপ টু 94 ভ্যারাইটি তারা উদ্ভাবন করেছে এবং 6টি হাইব্রিড ভ্যারাইটি ধানের যেটি তারা আবিষ্কার করেছে। তোমরা জানো হাইব্রিড জাতের যে ফসলগুলো সেগুলোর সাধারণত উৎপাদন অনেক বেশি হয়ে থাকে এবং তারা সফলতার সাথে 6টি ভ্যারাইটি উদ্ভাবন করেছে যেটি হাইব্রিড জাত। এদের মূল কাজই হলো অর্থাৎ রাইসের ব্যাপারে যে কিভাবে আরও উন্নত ঘটানো যায়, কিভাবে এদের যে বিভিন্ন পেস্টিসাইডগুলো আছে সেই পেস্টিসাইডগুলোর আরও উন্নয়ন ঘটিয়ে পেস্টকে দমন করা যায় এ বিষয়ে গবেষণা করা, রিসার্চ করা তাদের কাজ। কাজগুলো যদি আমরা লিস্ট আকারে বলি তাহলে বলা যায় 1 নম্বরে এরা ধানের যে বিভিন্ন ভ্যারাইটি সেই ভ্যারাইটিগুলো উদ্ভাবন করে থাকে। অর্থাৎ একটি ভ্যারাইটি আবিষ্কার করার পর সেই ভ্যারাইটির ভিতরে চাষের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায়
সেই সমস্যাগুলোর উত্তরণের চিন্তা ভাবনা করেই পরবর্তী ভ্যারাইটি যেটা ইমপ্রুভড ভ্যারাইটি সেভাবে উদ্ভাবিত হয়েছে। এবং উদ্ভাবিত যে জাতগুলো সেই জাতগুলো যাতে কৃষক পর্যায়ে মাঠ পর্যায়ে একেবারে পৌঁছে যায় সেজন্য তারা সরজমিনে কাজ করে থাকে। ডিএইর যে নির্ধারিত ব্লক সুপারভাইজার রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং এই জাতগুলো তারা দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে থাকেন এবং সেখানে একেবারে অন দ্য স্পটে তারা কাজ করে থাকেন যে সেটার ফসল কতটুকু উৎপাদিত হচ্ছে এবং সেখানে সেটি চাষ করতে কী কী সমস্যা হচ্ছে এই বিষয়গুলো সবসময় তারা গবেষণা করে থাকেন এবং যে সমস্যাগুলো কৃষক পর্যায়ে তারা কালেকশন করে থাকেন সেই কালেকশন করা সেই সমস্যাগুলোর সলিউশন তারা রিসার্চ সেন্টারগুলোতে রিসার্চের মাধ্যমে দিয়ে থাকেন। উদ্ভাবিত জাতের মাঠ পর্যায়ে চাষের ব্যবস্থা করে থাকেন, যেটাকে বলা হয় মাঠ প্রদর্শনী বা শস্য প্রদর্শনী, যেটা মাঠে সরাসরি কৃষকদের দ্বারা করিয়ে দেখানো হয়ে থাকে এবং সেটা ভিজিবল কোনো জায়গায় সাধারণত করা হয়ে থাকে যাতে করে লোকজন কৃষক এর সরাসরি দেখতে পারে এবং এর ফলাফল সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে। এবং তারা কোনো একটা ফসল আবিষ্কার করার পর সেটির সম্পর্কিত সিম্পোজিয়াম, সেমিনার, কর্মশালা ইত্যাদির আয়োজন করে থাকেন এবং সেখানে সেই ফসলের কতটুকু অ্যাকসেপ্টেবিলিটি আছে এবং এর উৎপাদন বা প্রোডাকশন পর্যায়টা কেমন সে সম্পর্কিত তথ্য কৃষকদের মাঝে বিতরণ করে থাকেন। এছাড়া কৃষি সম্পর্কিত যে গবেষণা অর্থাৎ ধান চাষের ক্ষেত্রে যে তাদের গবেষণালব্ধ ফলাফল সেগুলো লিফলেট, পুস্তিকা, ফোল্ডার এবং হ্যান্ডবিল ইত্যাদি আকারে প্রকাশ করে থাকেন এবং সেটি কৃষক পর্যায়ে পৌঁছে দিয়ে থাকেন। এছাড়াও তারা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, যেটিকে সংক্ষেপে বলা হয় IRRI অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এবং সেটি ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এবং সেই আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সাথেও এরা বিভিন্ন বিষয়ে যোগাযোগ রক্ষা করে থাকে। সর্বোপরি বাংলাদেশ জাতীয় পর্যায়ে যে কৃষি গবেষণা কাউন্সিল রয়েছে অর্থাৎ BARC বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, যেটি সব গবেষণা ইনস্টিটিউটের মূল কেন্দ্রবিন্দু, তাদের সাথেও যোগাযোগ রক্ষা করে থাকেন এবং কোনো একটি লাক্সই প্রযুক্তি উদ্ভাবনের পর বা কোনো ভ্যারাইটি উদ্ভাবনের পর তাদেরকেই প্রথমে ইনফর্ম করেন এবং তাদের মাধ্যমে সেটা রিকমেন্ডেড হয়ে থাকে। তারা সেটির উপযোগিতা দেখেন এবং এর কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে সেটি গবেষণা করে পরবর্তীতে সেটি ছাড় দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়াও কিভাবে ফসলের রোগবালাই দমন করা যায় সে সম্পর্কিত যে টেকনোলজি সেগুলো তারা আবিষ্কার করে থাকেন এবং ফসলের যে পোকামাকড় হয় সেই পোকামাকড় দমনের যে কন্ট্রোল মেজার সেগুলো আপডেট তারা দিয়ে থাকেন এবং কিভাবে পোকা দমন করা যায় সে সম্পর্কিত যে ওষুধপত্র বা বিভিন্ন ফাঁদ, যেমন আমরা জানি লাইট ট্যাপ বা ঘাম লাগানো ফাঁদ, বিভিন্ন ধরনের ফাঁদ রয়েছে, এগুলো তারা অবিরত আবিষ্কার করে যাচ্ছেন এবং ক্রমেই সেগুলোর আপডেট দিয়ে যাচ্ছে। এভাবে দেখা যায় যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষির উন্নয়নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের যেখানে অবস্থিত সেখানে এই ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত এবং এরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফর বেটার ইম্প্রুভমেন্ট অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। এরপরে যে গবেষণা প্রতিষ্ঠানটির সম্পর্কে আমরা জানব সেটি হল BARC বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। 1973 সালে তদানীন্তন মাননীয় রাষ্ট্রপতির মাধ্যমে এই গবেষণা প্রতিষ্ঠানটি
স্থাপিত হয় ঢাকাতে। মূলত এটি একটি জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান, অর্থাৎ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মূল কেন্দ্রই হলো এই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। যেমন অন্যান্য ব্যাংকের মূল কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, ঠিক তদ্রূপ বিএআরসি ওই ধরনের ভূমিকা পালন করে থাকে। এই কৃষি গবেষণা কাউন্সিলটি মূলত গবেষণা এবং শিক্ষামূলক দুটি পর্যায়ে কাজ করে থাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠান এর সাথে এরা শিক্ষা সম্পর্কিত যোগাযোগ রক্ষা করে থাকেন। পাশাপাশি গবেষণা কার্যক্রম যে সকল প্রতিষ্ঠানে হয়ে থাকে সে সকল প্রতিষ্ঠানের সাথে এরা উৎপতভাবে জড়িত থেকে ইনভলভ থেকে এরা সর্বদাই কাজ করে যাচ্ছে। মূলত এদের কার্যক্রমগুলো যদি আমরা দেখি তাহলে বলতে হয়, এক নম্বর, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের যে গবেষণা সেই গবেষণার তদারকি করা। দুই নম্বর, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত জাত, উদ্ভাবিত টেকনোলজি সেগুলো অনুমোদনের জন্য ওনাদের কাছে সেটি স্থাপন করা হয় বা প্রয়োগ করা হয়, তারপর ওনারা সেটি নিয়ে গবেষণা করে চিন্তাভাবনা করে অনুমোদন দিয়ে থাকে। এছাড়াও যে বিভিন্ন রোগবালাই পোকামাকড় দমনের জন্য যে প্রযুক্তিগুলি আবিষ্কার হয় সেই প্রযুক্তিগুলোর গ্রহণযোগ্যতা বা সেটার সুবিধা কতটুকু রয়েছে সেগুলো তারা নিরীক্ষণ করে এবং পরবর্তীতে সেটি কৃষক পর্যায়ে অনুমোদন দিয়ে থাকে। সেচ এবং নিকাশ, আমরা জানি ইরিগেশন অ্যান্ড ড্রেনেজ, দিস আর টু ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, একটি হলো সেচ আর একটি হলো নিকাশ। সেচ হলো ফসল উৎপাদনের জন্য প্রয়োজনে পানি সরবরাহ করা, এটিকে বলা হয় সেচ, ইংরেজিতে একে ইরিগেশন বলে। আর ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য এবং ফসলের সুষ্ঠ উন্নয়নের জন্য যখন অতিরিক্ত পানি ফসলি জমি থেকে বের করে দেওয়া হয় তখন সেটিকে বলা হয় ড্রেনেজ বা নিকাশ বা নিষ্কাশন। এবং এই ইরিগেশন এবং ড্রেনেজ, এই দিস আর দ্য টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ এগ্রিকালচার, এবং এই দুটির উন্নয়ন ঘটানো অবশ্যই প্রয়োজন। এবং এ বিষয়ে এই বিএআরসির যে গবেষণা সেটা চলে থাকে, অর্থাৎ কীভাবে ইরিগেশন এবং ড্রেনেজ ম্যানেজমেন্টগুলো আরও ইম্প্রুভ করা যায় এবং কৃষক পর্যায়ে সেটি গ্রহণযোগ্যতা বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন। এছাড়াও কৃষি গবেষণা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর যে ঋণের যদি প্রয়োজন হয় বা কোনো কারিগরি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেই ধরনের সহযোগিতা বিএআরসি প্রদান করে থাকে। তাছাড়া বিএআরসির অভ্যন্তরীণ এবং বহিরাগত যে সায়েন্টিস্টগুলো সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা এই অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের যে গবেষণামূলক কাজগুলো সেগুলো সর্বদাই নিরীক্ষণ করে থাকেন, তাদের অবজারভেশনে রাখেন। এছাড়াও কৃষি গবেষণামূলক যে লিফলেট, জার্নাল, পুস্তিকা, ফোল্ডার, হ্যান্ডবিল ইত্যাদি প্রকাশ করার কাজেও বিএআরসি কাজ করে থাকেন। কাজেই সার্বিক বিবেচনা করলে বিএআরসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এক প্রতিষ্ঠান যার মাধ্যমে কৃষির উত্তরোত্তর উন্নতি ঘটছে এবং কৃষি গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো যে ইন্সপায়ার্ড হচ্ছে সেটা কিন্তু বিএআরসির মাধ্যমেই, এবং বিএআরসি অন্যান্যদেরকে এনকারেজ করছে যাতে করে কৃষির যে উন্নয়ন সেটি আরও যেন ত্বরান্বিত হয়। কাজেই আমরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যে কাজগুলো জানলাম তাতে এটি অনুমেয় যে বাংলাদেশের কৃষির উন্নয়ন যদি ঘটানো কোনো স্কোপ থাকে সেটি কিন্তু বিএআরসির মাধ্যমে হতে পারে, কারণ বিএআরসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান যারা অন্যান্যদের কাজের তদারকি করে থাকেন। ততক্ষণ আমরা দুটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে আলোচনা করলাম, একটি হলো বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং
another one is BARC Bangladesh Agriculture Research Council এদের প্রতিষ্ঠাকাল এবং এদের যে অ্যাক্টিভিটিস সে সম্পর্কে আমরা জানলাম তোমরা এই বিষয়গুলো ভালোভাবে লেখাপড়া করবে এবং BARC এর গ্রহণযোগ্যতা বা BARC এর ভূমিকা কৃষি উন্নয়নের ক্ষেত্রে কতটুকু সে সম্পর্কে একটি নাতিদীর্ঘ রচনা লিখবে এবং সেটি আমাকে পরবর্তীতে দেখাবে আজকের পাঠে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় সকলকে ধন্যবাদ।